নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন একটা প্ল্যাটফর্ম। তো কী সেই নতুন প্ল্যাটফর্ম সেটা আমি একবার দেখতে পাচ্ছি। তো চলুন আমরা প্রথমে গুগলে গিয়ে টাইপ করব। তার আগে বলে নিই, আজকে দেখাবো আর্ট নেটওয়ার্কের ব্যাপার, আর্ট নেটওয়ার্ক মার্কেটিং। আজকে বেশি কিছু আমি ডিটেলে দেখাবো না, কিছু ফর্ম ফিল আপটা দেখাবো। তো যদি কারো কাজ করতে থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। চলুন আমি ফর্ম ফিল আপটা আজকে প্রথমে টাইপ করবো। তো এই লগ ইন পেজটা চলে এসেছে, আমি এই সাইটে আমি লগ ইন করে দিয়েছি এই পেজটা। তো দেখুন এই এটা আমার পেজ খুলে গেছে, আর্ট নেটওয়ার্ক ওই লগ ইন আমার নাম দেওয়া আছে, সব জায়গাতে সব দেওয়া আছে। তো এবার আমি এখানে নতুন জয়েন করার জন্য এখান থেকে আসবে, আপনি আপনার ডাইরেক্ট যত তো এটাতে ক্লিক করে নেব নতুন জয়েন করার জন্য, এটাই আমাদের প্রয়োজন। এটাকে ওপেন করে নেব। তো দেখুন জেনারেট রেফারেল লিংক। তো জেনারেট লিংকে আমি ক্লিক করব একবার। দেখুন এখানে আর একটা লিংক ওপেন হয়েছে, এটা ওপেন লিংকে আমি ক্লিক করব, ওপেন লিংকে। তো বলে রাখি যারা মোবাইলের মাধ্যমে জয়েন করবেন তো একই প্রসেস, ডেস্কটপ হোক ল্যাপটপ হোক মোবাইল হোক সেম প্রসেস, শুধু লেখাগুলো একটু ফলো করলেই হয়ে যাবে। এখানে দেখুন বিকম এ চ্যাটার মেম্বার আর এখানে জয়েন এ ফান্ড। তো এইটা যেমন আমার পাশাপাশি এসছে ডেস্কটপ, এটা মোবাইল হলে নিচে নিচে আসতো, এর নিচে এটা আসতো। তো আমি বলে দিই বিকম এ চ্যাটার মেম্বার বলতে, এই চ্যাটার মেম্বারে জয়েন করালে যাকে জয়েন করাবেন সেও কাউকে জয়েন করাতে পারবে, বিজনেসটাকে এইভাবে বাড়াতে পারবে। আর যদি জয়েনে ফান মেম্বারে জয়েন করান তো এরা শুধু শপিং করতে পারবে, কেনাকাটা করতে পারবে, এইসবই করতে পারবে, এরা কাউকে জয়েন করাতে পারবে না। তো আমরা যেহেতু বিজনেসটাকে করব তো সেই জন্য আমরা বিকামে চ্যাটার মেম্বার এটাতে জয়েন করাবো। এটাতে জয়েন নাও ক্লিক করলাম। দেখুন এখানে দিয়েছে ইওর গ্লোবাল আর্নিং পাওয়ার স্টার্ট হেয়ার। এখানে দেখুন স্টেপগুলো দিয়ে দিয়েছে, ও স্টেপ 1 2 3 4 5 6 7 করে 9 অবধি দেওয়া আছে। তো এখানে এই স্টেপ কটা আমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে যে এনরোল করবে, যে জয়েন করাবে, তার নাম আইডি চলে আসবে। তো এটাকে আমি কনফার্ম করে নেব, সঠিক থাকলে কনফার্ম করে দেবেন। দিয়ে দেখুন এখানে এবার নাম চাইছে যাকে জয়েন করাবো, এই যে এনরোলার অ্যান্ড প্লেসমেন্ট, যাকে প্লেসমেন্ট করাচ্ছি তার নাম সব কিছু ডিটেলস এখানে ভরতে হবে। তো দেখুন আমি একটা করে দেখাচ্ছি। ফার্স্ট নেম দিয়ে দিলাম, এখানে লাস্ট নেম,
তো দেখুন এখানে লাস্ট নেম দিয়ে দিয়েছি, এবারে এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। এবারে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। দেখুন 3 নম্বর স্টেপে চলে এসেছি, এখানে কোম্পানি বা বিজনেস আইডি এটা বলছে, এটা কি কিছু করার দরকার নেই, এটা এটাই থাকবে, শুধু নেক্সট করে বেরিয়ে যাবেন। তো এবারে দেখুন ডেট অফ বার্থ, প্যান নাম্বার এটা চাইছে, তো ডেট অফ বার্থটা আমি দিয়ে দেবো 10/2/2000, ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। প্রথমে বছরটা সিলেক্ট করবেন, তারপরে মাসটা দেবেন, তারপরে দিনটা, তারপরে প্যান নাম্বারটা সিলেক্ট করবেন। প্যান নাম্বারটা দিয়ে দিলাম, এবার অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম দেবেন, অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট দেবেন, পোস্টের সঙ্গে থানাটাও দিয়ে দেবেন। সিটি দেবেন, স্টেট যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল করে দিলাম, পোস্টাল পিনকোডটা দিয়ে দেবেন, কান্ট্রিটা তো ইন্ডিয়া থাকবেই, দিয়ে নেক্সট, আবার আবার নেক্সট করে দিলাম। দেখুন 5 নম্বর স্টেপে চলে এসেছে, 5 নম্বরে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা যে যার ব্যক্তিগত যেটা মনে থাকবে সেই রকম ধরনের দেবেন, দিয়ে এটাকে নেক্সট করে দিলাম। ছ নম্বর স্টেপে চলে এসেছে, এখানে দেখুন আর নেটওয়ার্ক টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যান ত্যান যেগুলো আছে আই এগ্রি, সবগুলো আই এগ্রি করে দেবেন, আপনারা পড়ে নিতে চাইলে পড়ে নিতে পারবেন, আমার ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে তাই আই এগ্রি করে দিচ্ছি। তো করে দিলাম, এবারে দেখুন স্টেপ 7, এখানে কি দিয়েছে, এখানে ডিটেলসগুলো দিয়েছে, আপনি কনফার্ম করবেন, আমি প্রসিড করে দিলাম শুধু যেহেতু ঠিক আছে। স্টেপ 8, এখানে যেটা আছে সিলেক্ট প্যাক সিলেক্ট করতে বলছে, এটা উপরেরটাই থাকবে, এটা রেখে জাস্ট নেক্সট করে দেবেন, কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে এটা আপনার এখন যেহেতু ফ্রি তাই কোনো ডলার কাটছে না, টোটাল এটা খরচের হিসাব দেখিয়েছে তাই 0 ডলার হয়ে আছে, তো এটাকেও নেক্সট করবেন। দেখুন আপাতত আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো এখান থেকে দেখুন এটা শুধু একটা লগ ইন পেজ খুললো, লগ ইন, এই লগ ইন থেকে এবার নিজের এটা খুলে দেখে নেবেন ঠিকঠাক হয়েছে কি না। আমি আমার আইডিটা মেরে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না, আমি এটা খুললাম, দেখুন আমার এখানে ডাইরেক্টে যদি আমি মারি আশুতোষ মণ্ডল নামে করলাম, দেখুন এই দেখুন আশুতোষ মণ্ডল এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখুন ডিটেলস চলে এসেছে। তো বলে রাখি এটা যখন ক্রিয়েট হয়ে গেল, আপনি মানে যে যার এটা ক্রিয়েট করে দিলেন তাকে এই আইডিটা, এখান থেকে এই যে আইডিটা, এই আইডিটা তাকে
এই আইডিটা তাকে দেবেন, প্লাস তার সাথে আপনি যে পাসওয়ার্ডটা করেছেন সেটা তো এখানে দেখা যাবে না, সেই পাসওয়ার্ডটা তাকে দেবেন, দিলেই সে লগ ইন করতে পারবে। তো সে যখন লগ ইন করবে, তার প্রথমেই এই যে একটা ড্যাশবোর্ডটা খুলছে, এই যে ড্যাশবোর্ড, এই ঠিক এই জায়গাটাতে একটা ইমেল ভেরিফাই বলে অপশান থাকবে, তো সেটাতে একবার ক্লিক করে দেবেন, দিলে ইমেলে একটা এসএমএস যাবে। তারপর ইমেলটাকে ওপেন করবেন, ইমেলটায় গিয়ে ওখানে ইমেল ভেরিফাই ক্লিক করবেন, করে দিলে এখান থেকে চলে যাবে, ইমেল ভেরিফাই হয়ে যাবে। তো এইটা করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আপনি লগ ইন করতে পারেন। তারপরে এইভাবে সেমভাবে আপনি আবার আপনার নিচে ডাইরেক্টে জয়েন করাতে পারেন। তো সবশেষে বলে দিই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেটওয়ার্কিং সংক্রান্ত সব কিছু তথ্য আমি দেব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। নমস্কার।